নমস্কার সৌভাগ্যের দিশারি অনুষ্ঠানে আরও একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত মনের মধ্যে আমাদের প্রচুর প্রশ্ন লুকিয়ে থাকে সেই প্রশ্নগুলোর উত্তর জানার প্রয়োজনীয়তা রয়েছে কারণ মানুষ মানে সব সবথেকে কৌতূহল প্রাণী প্রচুর কৌতূহল আমাদের থাকে তবে কোনো একটি বিষয় নিয়ে যখন আমরা পরিষ্কার হয়ে যাই যখন বিষয়টাকে আমরা বুঝে যাই তখন সেই বিষয়ের প্রতি আমাদের ভালোবাসা আস্থাটাও কিন্তু অনেক গুণ বেড়ে যায় যখন এই অনুষ্ঠান করছি তখন কিন্তু আমাদের একটা দায় দায়িত্ব থাকে যে বিষয়টাকে নিয়ে অনুষ্ঠান করছি সে বিষয়টাকে পরিষ্কারভাবে আপনাদের সঙ্গে প্রেজেন্ট করা আপনাদেরকে বুঝিয়ে দেবো আজকে ঠিক সেই দায়িত্বটাই কিন্তু পালন করার চেষ্টা করব কারণ আপনারা জানেন এই অনুষ্ঠান মানে বিভিন্ন ধরনের ক্রিয়া নিয়ে আমরা আলোচনা করি তার মধ্যে অন্যতম একটি ক্রিয়া সেটা হচ্ছে বশীকরণ ক্রিয়া নামটা শুনলেই কিন্তু ভীষণ একটা ইন্টারেস্টিং বিষয়ে কাজ করে যে বশীকরণ ব্যাপারটা কি বা বশীকরণ কী সত্যিই কাজ করে বশীকরণ করে কি প্রত্যেকে সফলতা পেয়েছে তাদের মনস্কামনা পূরণ করতে পেরেছে এরকম প্রচুর কোয়েশ্চেন মার্ক কিন্তু আপনাদের মনে কিন্তু তৈরি হয়ে রয়েছে আজকে বিষয়গুলো একটু পরিষ্কার করে নেব বা আমরা একটুখানি যাচাই করে নেব সব নিয়ে আমরা আলোচনা করব এবং যে মানুষটির সঙ্গে আলোচনা করব তিনি কিন্তু অবশ্যই স্বর্ণপদক প্রাপ্ত তান্ত্রিক আচার্য মাতৃসাধক শ্রী অনুরাগ শাস্ত্রী প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত ওং উগ্রবীর মহাবিষ্ণু জলং তং সর্বং মোখং নৃসিংহং বিষং ভদ্রং মেতোর মেতোর নমাং এই অনুষ্ঠানে যে সব সময় আপনার হয়েই আমাকে কথা বলতে হবে তার মানে নেই বন্ধুদের হয়েও কিন্তু আমাকে কথা বলতে হবে সেখানে কিন্তু অনেকের একটা অভিযোগ আছে অনেকে বলেছে বসীকরণের নামটা তো শুনেছিলাম হয়তো আপনার কাছে শুনেছে শুনে অন্য কারোর কাছে সে গেছে বিষয়টাকে ক্রিয়াটা করার জন্য কিন্তু সে মনের মতন রেজাল্ট পেল না তখন তার বিশ্বাস ভরসাটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গেল তার মানে বশীকরণ ব্যাপারটা একদম ফালতু ফেক একটা বিষয় এটা পুরো ভুল তাই আজকে একটু এই অনুষ্ঠানে একটু পরিষ্কার করে আমি আলোচনাটা শুনবো যে সত্যি বশীকরণ কি এবং সত্যি কি এটা ভালোভাবে আমাদের উপর প্রভাব ফেলে কাজ করে যা শোনা যায় পৃথিবীতে নিশ্চয়ই না কোথাও কোথায় গিয়ে অস্তিত্ব আছে বশীকরণ অবশ্যই আছে শর্ট কর্মে বশীকরণ কাজ অবশ্যই রয়েছে তবে বশীকরণকে অন্য মনোভাব দিলে হবে না বশীকরণ আপনি যাক তার উপরে করতে পারবেন না বশীকরণ কেননা বশীকরণ আপনি কাদের মধ্যে করতে পারবেন যাকে চেনেন জানেন বশীকরণটা কি একটা আপনার প্রতি টান আসা আপনার প্রতি টান আসা আপনার মহজালে ভোলায় থাকা বা আপনার সাথে যে একটা টান আকর্ষণ থাকা তা আকর্ষণটা কার উপরে আসবেন আপনাকে চেনে না জানে না অনেকে কি করছে বশীকরণ ফেসবুকে দেখেছে তার উপরে বশীকরণ ক্রিয়া করতে চাইছে জীবনে হবে না কারণ আপনার সাথে আগে দেখা হয়নি সাক্ষাৎ হয়নি কথা হয়নি সে আপনাকে চেনে না আপনি তার নাম ঠিকানা সব জানেন বা আপনি কোনো সেলিব্রিটি তাকে আপনি টিভিতে দেখেছেন বা মিডিয়া জগতে দেখেছেন তাকে কি করছেন তার গুগলে গিয়ে আপনি সার্চ করছেন নাম সবকিছু জেনে যাচ্ছেন আপনি কি করছেন বশীকরণ ক্রিয়া করতে চাইছেন তাহলে কি হবে তাহলে যে সেটাই হতো তাহলে আজকে এত যুদ্ধ লাগতো না সোলজাররা তাহলে বসীকরণ ক্রিয়া শিখে সবাইকে বসীকরণ করে নিত একদমই আর কি এটা কাদের মধ্যে হয় আপনাকে চেনে জানে তাদের মধ্যে হয় আপনাকে চেনে না জানে না তাদের উপর কোনোদিনও বসীকরণ হবে না বশীকরণটা কি জিনিস আগে জানতে হবে উল্টো মনোভাব দিলে হবে না আপনি যাকে তাকে বসীকরণ করতে পারবেন না আজকে আপনার সাথে প্রেম ছিল দীর্ঘ বছরকে সেই জায়গাটা নষ্ট হয়ে গেছে অন্য কোনো পুরুষ বা অন্য কোনো মহিলার সাথে সম্পর্ক তৃতীয় ব্যক্তি চলে এসেছে সেই জায়গাটায় বিদ্যাসন ক্রিয়া করে জায়গাটা ঠিক করা যায় আপনার জায়গায় দেখা যাচ্ছে কোনো জায়গায় স্বামী স্ত্রী সম্পর্ক দীর্ঘ বছর করার পর আজকে স্ত্রী ছেড়ে চলে গেছে বা স্বামী ছেড়ে চলে গেছে বা তৃতীয় ব্যক্তি আগমন হয়ে গেছে সেই জায়গায় বসীকরণ কাজ করা যায় বা আপনার কোনো জায়গায় দেখা যাচ্ছে যে অফিসের বস সবসময় যে স্বামী স্ত্রী সে আপনার কথা শুনতে চাইছে না বা আপনার বিরুদ্ধে সেই জায়গায় বসীকরণ কাজ করা যায় বা আপনার বন্ধু সে সত্যতে পরিণত হচ্ছে সেই জায়গায় বসীকরণ করা হয়ে যায় বা বান্ধবী বলুন বন্ধু বলুন বা বাবা মা বলুন ভাই বলুন বা আপনার যে জায়গায় বলুন বা আপনার সম্পত্তি নিয়ে কোনো ঝামেলা আসছে আপনার বাবা মা আপনার ক্ষুদ্র হয়ে গেছে হ্যাঁ সেই জায়গায় বসীকরণ কাজ রয়েছে চেনে জানে আপনাকে দেখেছে সামনাসামনি তার সাথে বা আপনার সাথে কোনো কথা হয়েছে আপনার সাথে জীবনে তার সাথে কথা হয়নি প্রশিক্ষণটা কি এক প্রকার আকর্ষণ ক্রিয়া প্রশিক্ষণ ক্রিয়া করতে গেলে প্রথমে করতে হয় আকর্ষণ ক্রিয়া আকর্ষণটা কি একটা জিনিস যদি আকাশের দিকে ছুটে দেওয়া যায় কোথায় পড়বে অবশ্যই নিচের দিকে কেন পড়বে একটা আকর্ষণ রয়েছে আকর্ষণ বল রয়েছে তো এমন ক্রিয়া করতে হবে আকর্ষণ ক্রিয়া হবে কিন্তু আকর্ষণ ক্রিয়ার পর কিন্তু সেটা আবার তুলে ছুড়িয়ে মানে অন্য জায়গায় ফেলে দেওয়া যায় আকর্ষণ ক্রিয়া করে যদি অন্য জায়গায় যদি না সরিয়ে দেয় সেই কোন কোনো জিনিসটাকে একটা মহিলি ক্রীড়া মায়া জাল জালে আবদ্ধ করতে হবে আপনার প্রতি যাতে অন্যদিকে না যায় তারপরে বশীকরণ ক্রিয়া করুন অবশ্যই ঠিক থাকবে এবং অনেক জায়গায় কি হচ্ছে অনেকে বলছে ক্রিয়াটা ঠিকঠাক হচ্ছে না সাকসেস পাচ্ছে না তো সেই জায়গায় আগিয়ে জানতে হবে গোড়া থেকে আপনার বশীকরণ ক্রিয়াটা কখন প্রযোজ্য তো এই ক্রিয়াগুলো যদি করে করা যায় আপনার প্রতি অবশ্যই ঠিক হবে তো অনেকে দেখা যাচ্ছে দু মিনিটে বসীকরণ তিন মিনিটে বসীকরণ তিন ঘন্টায় বসীকরণ তিন দিনে বসীকরণ ম্যাক্সিমাম একুশ দিন লাগে বসীকরণ কাজ করতে গেলে কারণ একটা মন্ত্র জপ করতে গেলে ক্রিয়া করতে গেলে তা ওর তিন ঘন্টা থেকে এক মানে একদিন লেগে যাবে একটা যোগ দরকার একটা বিভিন্ন ভালো যোগে তো সে বাহাত্তর ঘন্টায় তিন ঘন্টায় কি করে হয় তবে এইগুলো ভুল জায়গা সেটা আমাদের ভুল একটা ধারণা দিচ্ছে যে আমি করে দেবো চট আপনাকে অবশ্যই হুম যদি সেই পাত্র শীতলা এত বশীকরণের বিজ্ঞাপন দিত না তেনে বাসে সে আপনাকে আগে বশীকরণ করে দিত 3 মিনিটে দু মিনিটে বশীকরণ হয়ে গেলে সে আপনাকে আগে বশীকরণ করে দিত তো এই জায়গায় এইগুলো গুলো প্রসেসগুলো বুঝতে হবে অনেক জায়গায় বলছে বশীকরণ সাকসেস পাচ্ছে না কেন পাচ্ছে না আজকে আপনারা কি করছেন অনলাইনে দেখছেন কোথায় তিন ঘন্টায় তাকে যাচাই করলেন না বটে আগে ঘোড়া থেকে নির্মূল করতে হবে তো আপনারা কেন বশীকরণ দরকার আজকে আপনার স্ত্রী কেন গেল বা আপনার স্বামী কেন গেল বা আপনার প্রেমিকই কেন ছেড়ে চলে গেল বা আপনার প্রেমিকাই কেন ছেড়ে চলে গেল বা আপনার জায়গায় আপনার বাবা মা আজকে কেন সম্পত্তি বা কিছু আপনার বিরুদ্ধে হয়ে যাচ্ছে কেন বা আপনার ভাইয়ের সাথে আজকে কেন শত্রুতা কেন নিশ্চয়ই কোনো বাস্তুতে দোষ করেছে বা কোনো কেউ তন্ত্রক্রিয়া করেছে নিশ্চয়ই কোনো গ্রহ দোষ রয়েছে বিশেষ করে সাংসারিক জীবনে প্রেমের জায়গা ডিস্টার্ব করে মাঙ্গলিক এবং মঙ্গল এবং শুক্রের দোষ মাঙ্গলিক দোষ থাকলে বিবাহের পর স্বামী ছেড়ে যাবে প্লাস স্ত্রী ছেড়ে চলে যাবে বা আপনার প্রেমিক প্রেমিকা ছেড়ে চলে যাবে তো এই মাংবরিক দোষটাকে থেকে আগে দেখতে হবে না কেউ তন্ত্রক্রিয়া করতে পারে তৃতীয় ব্যক্তি সেগুলোকে আগে তো ঠিক করে করতে হবে আপনি যাত্রার ওপরে প্রশিক্ষণ ক্রিয়া তো করতে পারবেন না ধরুন আপনি চেনেন সম্পর্কে চলে গেছে সে আজকে প্রোটেকশন গার্ড নিয়ে রেখে দিচ্ছে বা আমার কেউ ক্লায়েন্ট রয়েছে সে আপনার প্রতি বশীকরণ করতে হয়েছে বা আমার ক্লায়েন্টের প্রতি বসীকরণ করা এমন কিছু ক্রিয়া রয়েছে সেগুলো রিটার্ন চলে যাবে তাহলে কী করতে হবে বশীকরণ কি হবে না সেই জিনিসগুলোকে নষ্ট করে এমন কিছু গার্ড কারোর কাছে থাকতে পারে যে বশীকরণ ক্রিয়া করলে রিটার্ন চলে যাবে হুম তো সেই গার্ডগুলোকে আগে নষ্ট করতে হবে কোনো কবজ নিয়েই রাখতে পারে সেই কবজটাকে নষ্ট ক্রিয়া করে বশীকরণ ক্রিয়া করতে হবে ফেট কাহিনী তন্ত্রের ফেট ক্লক রয়েছে সেই প্রয়োগ করলে সেই কবজ নষ্ট হয়ে যাবে প্লাস আপনার দেখতে হবে যে এর আগে কেউ ক্রিয়া করেছে কিনা সেই ক্রিয়াগুলোকে কাটিয়ে একটা তান্ত্রিক ক্রিয়া করে রেখে দিয়েছে কারণ একটা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ছিল তার স্বামীকে কোনো মহিলা ক্রিয়া করে রেখে দিয়েছে বা তার স্ত্রীকেও কেউ ক্রিয়া রেখে দিয়েছে আমার তন্ত্রক্রিয়া যদি আগে কাজ করি কোনো কাজ হবে না আগে তন্ত্রক্রিয়াগুলোকে কাটাতে হবে তারপরে আপনি কাজ করবেন আগে তন্ত্রক্রিয়াগুলোকে ফেটকানি তন্ত্রক্রিয়া করে কাটিয়ে তবে রক্তচামুনটা প্রয়োগ করে আকর্ষণ ক্রিয়া করুন মায়ামতন্ত্রে এক প্রকার মায়া জলে মোহিনী ক্রিয়া করুন সম্মোহন ক্রিয়া করুন প্লাস বশীকরণ ক্রিয়া করুন তন্ত্রে আরও ক্রিয়া রয়েছে প্রেন স্বামী স্ত্রীর মধ্যে কামবান বান কামিনী ক্রিয়া কামবান ক্রিয়া করলে যার প্রতি ক্রিয়া করবে আপনার প্রতি কামভাব উৎপন্ন হবে অন্য কারোর প্রতি কামভাব উৎপন্ন হবে না এমন ভয়ানক ভয়ানক ক্রিয়া রয়েছে তো আগে দেখতে হবে গোড়া থেকে না নির্মূল করলে কোনো কাজই হবে না আজকে অনেকে কি করছে তাহলে কি করে চিনবো কোড়া থেকে কার কাছে নির্মূল হবে যে আপনার সমস্যা বলার আগে বলতে পারবে আপনার বলার আগে আপনার স্ত্রী ছেড়ে চলে যাক বা স্বামী ছেড়ে চলে যাক বা আপনার ব্যবসা খারাপ হোক বা আপনার সাংসারিক জীবনে অশান্তি হচ্ছে বা আপনার বাবা মার সাথে অশান্তি হচ্ছে বা আপনার শত্রু লেগে থাক বা আপনার বিয়েতে বাধা যে বলতে পারবে কেননা ডক্টর যদি আপনার রোগ না ধরতে পারে আপনার চিকিৎসা করতে পারবে না আগে আপনার রোগটা কোথায় সমস্যাটা কোথায় আগে দেখতে হবে সমস্যা না ধরতে পারলে চিকিৎসা কী করবে কিসের মেডিসিন দেবে জ্বর তো অনেক প্রকারই হয় সবসময় কি প্যারাসিটামল খেলে কি কি ছাড়বে জ্বর অনেক প্রকারেরও হয় তো সেই জায়গায় ভাইরাস জ্বর হতে পারে তো আগে দেখতে হবে কেন হচ্ছে আপনার স্ত্রী কেন ছেড়ে গেল আপনার স্বামী কেন ছেড়ে গেল বাস্তু দোষ থাকলে বাস্তুগুলো ঠিক করতে হবে গৌ দোষ থাকলে গৌ ঠিক করে তারপরে ক্রিয়া করুন অবশ্যই সাকসেস পাবেন অনেকে দেখা যাচ্ছে এই বসীকরণের সাকসেস কি করছে অনলাইনে দেখছে তাকে চেনে না জানে না তার কাছে যায়নি অনলাইনে টাকা পাঠিয়ে দিচ্ছে আর ফোন তুলছে না কি বশীকরণ হয় না বশীকরণ নামে বদনাম বা তন্ত্র জগতের নাম কিন্তু সাইবার ক্রাইম হচ্ছে অনেকে আমি দেখা গেছে আমার কৃষ্ণগরের চেম্বারে এসেছিল একটা ছেলে খুব হাসি মানে ঘটনা তো সেই জায়গাটা গেছিল একজন অনলাইনে কি হোক ট্রেনের মধ্যে হোর্ডিং দেখে বা কোন পেপারে হোর্ডিং দেখে সে কোথাও হোর্ডিং দেখে জাস্ট ফোন করে তিন ঘন্টায় বশীকরণ ফোন নাম্বার দিয়ে এবং তার গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছিলো গার্লফ্রেন্ডের নাম্বার নেয় তার নাম্বার নেয় নিউমোলজি প্রক্রিয়ায় নাকি বশীকরণ নাম্বার দিয়ে বসি করুন ঠিক আছে তিন ঘন্টার মধ্যে ফোন করবে তাকে বলে রেখেছে কোনো প্রকার যেন ফোনটা না ওঠানো হয় সে ফোনটা তুলিনি হ্যাঁ একদম ক্রিয়া মানে তিন ঘন্টার মধ্যে রেজাল্ট প্রথমে মনে হয় না এরকম করে সামথিং নিয়েছিল নেওয়ার পর দেখছে হ্যাঁ ফোন করেছে আমার তো তাহলে কাজে সাকসেস হচ্ছে ফোন করেছে ফোনটা তুলিনি কথা মতন তারপরে বলছে একটা বড় যোগ্য করতে হবে এরকম হ্যান ত্যান বলে মোটা টাকা তার কাছ থেকে নেয় নিয়ে আর ফোন তুলিনি সেই তার জায়গা থেকে তো ফোন আসেনি উল্টে সে ফোন করে দেখতে দেখা যায় যে সেই জায়গার থেকে কোনো ফোনই আসেনি হুম এটা প্রতারিত মানুষ বহু কিন্তু প্রতারিত হচ্ছে ভাবে কাছে প্রতারিত হচ্ছে না আপনার সাইবার ক্রাইম হচ্ছে বা জ্যোতিষ তন্ত্র বেশে ছদ্ম কাছে মানে প্রতারিত হচ্ছে যখন জ্যোতিষ তন্ত্রকে নামে এরকম জ্যোতিষ তন্ত্র কখনো কারোর সাথে প্রতারিত করে না জ্যোতিষ তন্ত্রী কারা যারা আপনার সমস্যা বলার আগে বলতে পারবে তারাই কারণ আপনার জ্যোতিষ কখনো তন্ত্র কখনো বেঈমান না মানুষ বেঈমান হতে পারে আজকে ঘোর কলিযুগ আজকে মন্ত্রী নেতা এবং পুলিশ সব জায়গার মধ্যে ভেজাল রয়েছে পাঁচটা ডাক্তারি সব জায়গার মধ্যে ভেজাল রয়েছে তো এই জ্যোতিষতন্ত্রর মধ্যেও ভেজাল রয়েছে তো সব পুলিশই খারাপ বা সব মন্ত্রী খারাপ বা সব জ্যোতিষ্ঠই খারাপ কিন্তু না হাতে পাঁচটা আঙুল কিন্তু এক হয় না তবে কিন্তু আজকে জ্যোতিষতন্ত্র নামে সবাই কিন্তু জ্যোতিষতন্ত্র খারাপ হয় না জ্যোতিষতান্ত্রিক জ্যোতিষতান্ত্রিক রূপে যারা ভেজদারি তারাই খারাপ জ্যোতিষতান্ত্রিক চিনবেন কি করে যারা আপনার সমস্যা বলতে পারবে না চেম্বারে গিয়ে আপনার সমস্যা আপনাকে বলতে হবে তারা জ্যোতিষতান্ত্রিক না জ্যোতিষ্টান্ত্রিক না হতে পারে না আর আমার কাছে আসলে সব সময় যে হারমোনিয়াম খুলে ডেট অফ পার্ট পিকচার করে সমস্যা বল জানা যাবে তার কিন্তু মানে নয় যাদের ডেট অফ পার্ট নাই আনুমানিক বয়েস আর নাম শুনে বলে দিয়েছি যারা আমার লাইভ অনুষ্ঠান দেখেছে এবং যারা আমার চেম্বারে এসেছে যারা জানে আজকে মানুষ হাতে হাতে উপকার পেয়েছে যারা কাজ করিয়েছে তো আমি বলি তোমার যেখানে ভালো লাগে তুমি সেখানে যাও অসুবিধা নেই কিন্তু সঠিক জায়গায় যাও আমি কখনো বলি না আমার কাছেই এসো আমি একা ভালো বা সবাই খারাপ আমি বলি না তবে সঠিক জায়গায় যাও জ্যোতিষতন্ত্র খারাপ না মানুষ খারাপ হতে পারে মানুষ বেঈমানি হতে পারে জ্যোতিষতন্ত্র বেঈমানি না আজকালকার জ্যোতিষতন্ত্র সাবজেক্ট না বহু বছর থেকে চলে আসছে আজকে আমাকে নতুন করে প্রমাণ করতে হবে না আগে বড় বড় মহাপুরুষ রামকৃষ্ণদেব এবং বামা কাপা এরকম বহু মহাপুরুষ প্রমাণ করে গেছে তো আমাকে নতুন করে প্রমাণ করতে হবে না এই জায়গাটা একদম ঠিক কথা আজকে আমরা বশীকরণ নিয়ে আলোচনা করছিলাম তবে মুদার কথা যেটা যে অনেক ক্ষেত্রে যে অভিযোগটা আপনারা করেছেন যে বশীকরণ নামটা শুনে তো আমরা দৌড়ে গিয়েছি ওই যে ট্রেনে যেতে গিয়ে বিজ্ঞাপন দেখেছি দু ঘন্টা তিন ঘন্টা পঁয়ত্রিশ মিনিটে বশীকরণ হয়ে যাবে বা রাস্তায় হোর্ডিং দেখেছি প্লিজ এভাবে প্রলোভিত হবেন না আপনার অযথা লোভ কিন্তু আপনাকে বিপদে ফেলতে পারে উনি খুব ভালো একটা কথা বললেন সাবজেক্ট কখনও খারাপ হতে পারে না মানুষ কিন্তু খারাপ হয় তাই যে মানুষটা এই সাবজেক্টটাকে নিয়ে আপনাকে বলছে আমি পড়াশোনা করেছি তাকে একটু নিরীক্ষণ করার প্রয়োজনীয়তা রয়েছে যদি ওনার ক্ষেত্রে বলি অনুরাগ শাস্ত্রী যাকে দীর্ঘদিন আপনি মিডিয়ায় দেখছেন যার কাছে হাজারো মানুষ কিন্তু চেম্বারে যোগাযোগ করে বহু মানুষের সমস্যার সমাধান করেছে তাকে আপনি আজ ফোনে পেলেন কান ফোনে পেলেন না এরকম কোনো বিষয় কিন্তু নেই একটা টিভি মিডিয়ায় অনুষ্ঠান করা মানে কিন্তু অনেকটা দমের সাথে সচেতনতার সাথে পড়াশোনার সাথে রিসার্চ ওয়ার্কের সাথে কিন্তু করতে হয় এবং সেই কাজগুলো তিনি অক্ষরে অক্ষরে পালন করছেন মানুষ যারা আপনার কাছে এসেছেন বসীকরণের জন্য তারা কিন্তু পুরোপুরি তাদের রেজাল্ট কিন্তু পেয়েছে এই সাকসেস অবশ্যই সাকসেস পাওয়ার জন্য গোড়া থেকে আমি নির্মূল করি তবেই সাকসেস পায় এবং আজকে কিন্তু বুঝলাম যে তার উপর কোনো ক্রিয়া থাকতে পারে সে কোনো একটা কবজ পড়ে থাকতে পারে সেগুলোকেও আগে কিন্তু খণ্ডন করতে হবে তাহলে যদি কোনো কবজ থাকতে পারে আর ধরুন আপনি আমার ক্লায়েন্ট আপনাকে কোনো কবজ দিয়ে রাখতে পারি কোনো ক্রিয়া করলে সেই ক্রিয়াগুলোকে কেটে যাবে বা রিটার্ন চলে যাবে সেইগুলো আপনাকে দেখতে হবে হুম দেখে তারপর ক্রিয়া করতে হবে তো এমন কিছু দেখা যায় যে অনেকে ট্রেনে বাসে হোর্ডিং চলে যে কোনো ছবি দেয়া নে আমি শুনছি যে ছবি দেওয়া আমি তার কাছে নাম ফটো কিছু দেখিনি হুম আমি তাহলে কি করে পাঠালেন কেননা কোনো ফুটপাতে কোনো দিনও কিন্তু সোনা বিক্রি হয় না ঠিক আছে অবশ্যই সিটি গোল্ড বিক্রি হয় তো এই জায়গায় আপনাকে বুঝতে হবে সঠিক জায়গায় যার আপনি ছবি দেখলেন না মুখ দেখলেন না অনলাইনে টাকা পাঠিয়ে দিলেন বা তার কাছে গিয়ে এরকম কাজ করিয়ে দিলেন তাহলে কিন্তু হবে না আগে চিনুন সেই মানুষটাকে চিনুন তারপরে আপনি কাজ করান এলেই যে কাজ করেন তবে এর কোনো মানে নেই তুমি আগে চেনো তাকে জানো তার কাছে যাও সে আমি বলে না রাম যদু মধু যার কাছে যাও গিয়ে আগে পরখ করো পরখ করবেন কিভাবে আপনার সমস্যা আপনি বলবেন না আপনার বলা আগে সে বলতে পারে অবশ্যই সেই আপনার সমস্যার সমাধান করতে পারবে অন্য কেউ না যারা বলতে পারবে না এটা কিন্তু লাইভ অনুষ্ঠানে আমরা দেখি আপনার ক্ষেত্রে কিন্তু ওনার ক্ষেত্রে আমরা প্রতিনিয়ত দেখি যারা যারা লাইভ অনুষ্ঠান ফলো করে চেম্বার তো রইল আমি চেম্বারের কথা নিয়ে ছেড়েই দিলাম লাইভ অনুষ্ঠানে যখন আপনি ফোন করছেন আপনাকে কিন্তু আমরা দেখতেও পারি না আপনাকে আমরা সম্বন্ধে আমরা কিছু জানিও না কিন্তু একদম আপনার জীবনের প্রত্যেকটা ধাপ বলে দেওয়া এটা পারদর্শিতা না থাকলে কিন্তু করা সম্ভব হয় না এবং সেই পারদর্শিতার প্রমাণ কিন্তু উনি মিডিয়ায় বসে কিন্তু বারংবার করে দেখিয়েছেন তার মধ্যে দিয়ে কিন্তু সব থেকে বেশি প্রমাণ পাওয়া যায় যে মানুষটি কিন্তু বিষয়টি 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 জানেন নিয়ে নিয়ে পড়াশোনা রয়েছে রয়েছে রিসার্চ এবং প্রচুর কিন্তু তার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা রয়েছে অর্থাৎ তার চেম্বারে কোথাও না কোথাও তার চেম্বার থাকে প্রত্যেক দিন মানুষ কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে তার কাছে এসে যোগাযোগ করে এবং মানুষ কেন আসছে তারা উপকৃত হচ্ছে একজন উপকৃত হলে সে পাঁচজনকে বলছে সেই পাঁচজন আবার কিন্তু তার সঙ্গে যোগাযোগ করছে যেটা মাউথ পাবলিসিটি সেটাও কিন্তু ওনার জন্য প্রচুর পরিমাণে রয়েছে আরেকটা বিষয় একটু জানতে চাইবো যে বশীকরণ কি শুধুমাত্র ওই প্রেমিক প্রেমিকা হাজব্যান্ড ওয়াইফ তাদের জন্য অনেক ক্ষেত্রে অনেক মারা বলে আমার সন্তান বিয়ের পর আমাকে ভুলে যাচ্ছে বা আমার অফিসের বস যার সাথে আমার অনেক দিনের ভালো সম্পর্ক কিন্তু বর্তমানে দেখছি সে আমাকে পছন্দ করছে না সে আমায় সহ্য করতে পারছে না সেক্ষেত্রেও কি আমরা বশীকরণ করতে পারি অবশ্যই বশীকরণ কাজ অবশ্যই রয়েছে হুম সেখানে দেখতে হবে বিদ্বেষণ করতে পারে বা এমন কি হয় একটা বস ছিল সেই জায়গায় আপনার খুব সম্পর্ক ভালো ছিল নতুন একটা বস আসার পর আপনার সাথে সম্পর্ক খুব খারাপ কেন অন্যের সাথে সম্পর্ক খুব ভালো এবং রাশি কোন গ্রহ রাশি রাশি বা গ্রহ এমন এমন গ্রহ থাকে বা এমন এমন ব্যক্তি তাদের সাথে কোনোদিনও মানে মিল খায় না জল রাশি বা অগ্নি রাশি যেমন মিল খাবে না তাদের সাথে সহ্য করতে পারবে না এমন এমন আপনার মানুষ দেখবেন যে সবার ক্ষেত্রে বলছি যারা দেখছে অনুষ্ঠানটা সবাই দেখবে যে এমন এমন মানুষ কোনোদিন আমাকে সেই খারাপ কিছু করিনি বা খারাপ কিছু বলিনি খারাপ কথা বলিনি তাকে আগেও দেখা হয়নি বা তাকে দেখলেই না আমার গায়ের মধ্যে একটা বেশ রেগে একদম রেগে উঠি তাকে মানে সহ্য করতে পারে না সে কিন্তু ভালো কথা বলে খারাপ কথা বলে না দেখতেও সুন্দর আবার দেখতেও খারাপ লোক এরকম দেখা যায় যে এরকম উপরে একটা মানে উগ্র রাগ মানে একটা কেমন দূরে সরে যায় যে কেমন একটা দেখলে একটা অন্য মনোভাব যে থেকে দূরে থাকি কেমন ঘিন্না ঘৃন্না করা যাকে বলে একদম এরকম কেন হয় এগুলো অনেক সময় এক একটা ম্যাচ খায় না এক একজনের প্রতি কেউ কারোর জন্য শুটি বেললাম বা এর সাথে এর এরকম সে শুট করে না তার গ্রহগুলো তার যে ব্যক্তি যে রাশির সাথে যে গ্রহগুলো তা সে তার শ্যুট করে না সেই ক্ষেত্রে কিন্তু সেই জায়গায় প্রশিক্ষণক্রিয়া অবশ্যই দরকার রয়েছে একদম এগুলো আপনাদের সামনে একটু তুলে ধরার প্রচেষ্টা কেন করছি বারবার বলি সমস্যাগুলো আপনারা আপনাদের সমস্যাকে উপলব্ধি করতে পারবেন কিন্তু যদি এরকমও নয় কোনো বন্ধুত্বের সম্পর্ক ভেঙে যাচ্ছে কোনো ভালোবাসার সম্পর্ক ভেঙে যাচ্ছে মায়ের সাথে সন্তানের দূরত্ব তৈরি হচ্ছে বা কর্মস্থান তো আমাদের লক্ষ্মীর স্থান সেইখানে কেউ বাধা সৃষ্টি করছে কারুর কোনো শত্রুতার কারণে আমি ভীষণ রকমভাবে বিরক্ত আমার জীবনটা দিশেহারা হয়ে যাচ্ছে তো সেখানে কিন্তু অবশ্যই কিন্তু আপনারা কিন্তু এই ধরনের ক্রিয়া করাতে পারেন বা এমন এমন কোন বন্ধু আপনার সন্তানের সঙ্গে মিশছে এত সে ঘনিষ্ঠ হয়ে যাচ্ছে যে আপনার সন্তান আপনার থেকে দূরে চলে যাচ্ছে আপনার কথা বিন্দু মাত্র সে শুনছে না এই সব ক্ষেত্রে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন যোগাযোগের কথা যেখানে এলো আলোচনায় ফিরবো তার আগে একটু ফোন নাম্বারগুলো একটু বলবো স্ক্রিনে কিন্তু যাচ্ছে নাম্বারগুলো সেভেন জিরো সেভেন ডাবল সিক্স ফাইভ থ্রি থ্রি এইট জিরো টু এই নাম্বারে ফোন করতে পারেন বা ফোন করুন আপনারা নাইন ওয়ান থ্রি ফোর ওয়ান টু থ্রি এইট জিরো সিক্স এই নাম্বারে তার পাশাপাশি নাইন ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ সিক্স সিক্স থ্রি জিরো এই নাম্বারেও আপনারা কিন্তু ফোন করে কথা বলে চেম্বারে এসে যোগাযোগ করতেই পারেন অনলাইন কনসালটেন্সিরও কিন্তু ব্যবস্থা রয়েছে অর্থাৎ সব ক্ষেত্রে যে আপনাকে চেম্বারেই আসতে হবে তার কিন্তু কোনো মানে নেই আপনি ভীষণ ব্যস্ত আপনি বাড়ি থেকে বেরোতে পারছেন না আপনার বাড়িতে প্রচুর কাজ কোনো অসুবিধা নেই আপনি বাড়িতে বসেই ওনার সঙ্গে কিন্তু কথা বলতে পারেন পুরো চেম্বারের মতন কিন্তু ভিডিও কলিংয়ের মাধ্যমেও ওনার সঙ্গে আপনি আলাপচারিতায় এগিয়ে নিয়ে যেতে পারেন সব কিছুর জন্য হেল্পলাইন নাম্বারে ফোন করুন যারা ফোন রিসিভ করবেন তারা সম্পূর্ণভাবে আপনাদের বুঝিয়ে সোমবার করে কিন্তু শিয়ালদহে আপনারা পেয়ে যাচ্ছেন মঙ্গলবার তারকেশ্বর এবং ব্যারাকপুরে পেয়ে যাচ্ছেন বুধবার করে বর্ধমানে চেম্বার রয়েছে বৃহস্পতিবার কালীঘাটের চেম্বার রয়েছে আপনারা পেয়ে যাচ্ছেন শুক্রবার করে কৃষ্ণনগর এবং চাকদাহে শনিবার করে মেচেদা দক্ষিণেশ্বরে চেম্বার রয়েছে রবিবার করে মাছ মাছদিয়া চেম্বার পেয়ে যাচ্ছেন কুড়ি তারিখ করে প্রত্যেক মাসের কুড়ি তারিখ আপনারা বহরমপুর সাতাশ তারিখ কোচবিহার আঠাশ তারিখ শিলিগুড়ি উনত্রিশ তারিখ মালদায় চেম্বার রয়েছে এছাড়া দিল্লি মুম্বাই ছত্রিশগড় মধ্যপ্রদেশ অনেক দূরে দূরে চেম্বার রয়েছে বিস্তারিত জানতে হলে হেল্পলাইন নাম্বারে কিন্তু ফোন করতে হবে এবং আমরা আজকে আলোচনা করছিলাম বশীকরণ অর্থাৎ যাদের এই অভিযোগটা ছিল যে কেন বসীকরণ করার পরও রেজাল্ট পেলাম না তারা বোধহয় উত্তরটা পেলো আজকে সঠিক প্রসেস জানতে গেলে অবশ্যই সঠিক জায়গায় গিয়ে সঠিকভাবে কাজ করলে অবশ্যই সাকসেস পেতে বাদ্ধ একদম অনেক ক্ষেত্রে এটা আপনি কিছুক্ষণ আগে যেটা বলেন যে সঠিক জন্মছক বা ডেট অফ বার্থ টাইম বা প্লেস অফ বার্থ কারোর কাছে নেই তারাও কি জীবনে সবকটা এই ক্রিয়া বা সমস্যা থেকে বের হতে সুযোগ পাবে অবশ্যই আমি তো ডেট অফ বার্থ ছাড়াই আমি দেখেছি 80% লোকে যারা অল্প বয়সে তাদের সৃষ্টি করার দরকার বা ছকটা করলে রাশিটাশি জানার দরকার তাদের আমি ডেটা পার বিচার করি তার মধ্যে ট্যারো রেডিং থাইল্যান্ডে বিশেষভাবে আমাদের যেমন ভারতের যে জ্যোতিষ ডেট বিচার ওখানে ট্যারো কার্ডের মাধ্যমে বিচার হয় থাইল্যান্ড থেকে আমার শেখা থাইল্যান্ডে ট্যারো রেডিং ভাবে বিচার করা প্লাস ট্যারো রেডিং যেমন থাইল্যান্ডের একটা খেলা ছিল ওই ট্যারো কার্ড ট্যারো কার্ড একটা খেলা ছিল সেইটা থেকে জ্যোতিষ বিচার হলো যেমন সেইভাবে আমি অনেক রিচার্জ করে প্রয়োগ করেছি তাস রেডিং তাস দিয়ে ভাগ্য বলা যায় কিভাবে যদি তাদের খেলা যদি ভাগ্য বলা যায় আমাদের খেলা কেন ভাগ্য বলা যাবে কেন ওই জুয়ই ওই তাসের মধ্যে কিন্তু ভাগ্য লুকিয়ে আছে যে কে এই তাসের জুয় জিতবে একদম ওই তাস দিয়ে ভাগ্য বলা যেতে পারে যেতে পারে না যায় আমি দেখিয়ে দিয়েছি তাস রেডিং করে প্রথমবার আজকে বহুদিন ধরে আমি করছি তাস রেডিং তো এই তাস রেডিংয়ের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার নিজের ভাগ্য কেননা তাসের মাধ্যমে আপনি জুয়াই জিতবেন কি জিতবেন না তাসের মধ্যেই লুকিয়ে থাকে তো অবশ্যই তাস রেডিংও রয়েছে যেমন থাইল্যান্ডে টেরো রেডিং রয়েছে টেরো কার্ড অনেকে টেরো রিডার অনেক বড় বড়। নাম দিয়ে রেখে দিয়েছে সেই টেরো রাইডিং আমি অবশ্যই সেই জায়গার থেকে আমি শিখে এসেছি শিখে আসার পর যদি থাইল্যান্ডের ওই খেলা যদি ট্যারো রাইডিং ট্যারো রিডার হতে পারে ওখানকার জ্যোতিষ সাবজেক্ট হতে পারে আমাদের এই তাস খেলা কেন আমাদের ভাগ্য বলতে পারবে না অবশ্যই আমি দেখিয়ে দিয়েছি তাস ভাগ্য আপনার বলবে কেন ওই জুয়োতে কে জিতবে তাসের মধ্যেই ভাগ্য লুকিয়ে থাকে খেলায় কে জিতবেই তাসের মধ্যেই ভাগ্য লুকিয়ে থাকে ওই তাসের মধ্যেই আপনার নিউমোলজি এবং কালার থেরাপি প্রয়োগ করতে হবে কারণ তাসের মধ্যে সংখ্যা থাকে কিছু কিছু কালার থাকে কিছু যন্ত্রম কিছু চিহ্ন থাকে লোগো সেইগুলোকে ভালো করে ক্যালকুলেশন করে হিসাব করে যদি দেখা যায় আপনার ওই তাসের মধ্যেই রয়েছে তাসটা তো আজকের কার খেলা না যে তাসের মধ্যে যেমন আজকে বহুদিনকার জিনিস এটা এটা যে আবিষ্কার মানে যে খেলাটা তৈরি করেছিল সে যত সাধারণ লোক ছিল না সেইভাবেই তৈরি করেছিল কি বুদ্ধি করে খেলাটা তৈরি করেছে হুম। একদম আসলে যে কোনো শাস্ত্রই যারা তৈরি করে গেছেন তারা কিন্তু মানুষের কল্যাণেই তৈরি করে গেছেন মানুষের ভালোর জন্যই তৈরি করে গেছেন এবং সে কারণেই কিন্তু আপনাদের জানাবো যে সাবজেক্টটা আপনাদের জন্য আপনাদের ভালোর জন্য আপনাদের কাছে লাগাতে হবে আপনাদের উপকারটা তাড়িয়ে তাড়ি উপভোগ করতে হবে তার জন্য যোগাযোগ করতে হবে বাড়িতে বসে আছি অনুষ্ঠান দেখছি অনুষ্ঠান শেষ ভুলে গেলাম তাহলে কিন্তু এটা কাজ দেবে না যোগাযোগ করার জন্য স্ক্রিনে যাওয়া ফোন নাম্বারে কিন্তু ফোন করতে হবে বসীকরণ নিয়ে আলোচনা করলে আমি ছোট্ট করে একটু বাস্তু নিয়েও আলোচনা করব। কারণ আমাদের জীবনে একটা বড় পার্ট এই বাস্তু এবং এই বাস্তুর নজর দোষ কাটানোর জন্য আপনি বহু বহুদিন ধরেও কিন্তু আরেকটা রিসার্চ ওয়ার্ক করেছেন একটু সেটা নিয়ে একটু শুনবো বন্ধুদের জন্য তো আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে এই চলটা নেই বাইরে বাইরের দে মানে বাইরের দিকে দেখা যাবে বাইরের দেশে না বাইরের দিকে ওয়েস্ট বেঙ্গলের বাইরে এই ক্রিয়াটা খুব প্রয়োগ এখন খুব কমে গেছে এই কাজটা না জানা সেই জায়গার থেকে আমার এই শেখা এবং প্রয়োগ করা ভুডুডল ক্রিয়া ওয়েস্ট বেঙ্গলের বাইরের থেকে আমাকে শেখা এই ক্রিয়াটা ভুডুডল ক্রিয়া এই পুতুলকে আপনাকে উল্টোভাবে টাঙিয়ে রাখতে হবে কু নজর কু দৃষ্টি ডাইন দৃষ্টি এবং শ্মশান দৃষ্টি পিসাজ দৃষ্টি শনির মানে শনির দৃষ্টি বাস্তুকে আপনাকে গাঢ় করবে সব উল্টো প্রভাব পড়বে অবশ্যই এতে কিন্তু কোনো ক্ষতি কাটবে না মানে ক্ষতি কি ক্ষতি যদি আগে থেকে হয়ে থাকে অবশ্যই সেটাকে কাটাতে হবে প্লাস ওইটা টাঙালে আপনার যা নজর হাই ওতা অনেকে দেয় না এর এত হয়ে গেল নজর দোষ দেখে বলে সেই নজর দোষ উলটিকে তার লাগবে অনেকে হয় না অভিশাপ দেয় সেই অভিশাপ তার উলটিকে লাগবে এমনভাবে ক্রিয়া করা যায় হোয়াইট পুতুল ব্ল্যাক পুতুল আপনার নিচের দিকে উল্টো করে টাঙিয়ে রাখতে হবে হোয়াইট পুতুল আপনার সোজা করে টাঙিয়ে রাখলে এটা হচ্ছে পুতুল ক্রিয়ার একটা ভাগ হোয়াইট পুতুল যদি আপনার সোজাভাবে টাঙিয়ে রাখেন তাহলে কী হবে আপনার আশীর্বাদ সহজে ক্যাচ করবে কেউ যদি ভালো কামনা চায় সেগুলো ক্যাচ করবে তো আমি শুধু ব্ল্যাক পুতুলটা দিয়ে এটাই সবথেকে বেশি কাজে লাগে একদম ঠিক তো ভালোটাই আমরা গ্রহণ করবো এবং তার জন্য কিন্তু ওনার সঙ্গে একটু যোগাযোগ করতে হবে আজকে হাতে সময় একদম নেই অনুষ্ঠান থেকে বিদায় নেবো পরবর্তী অনুষ্ঠানে আবারও কথা হবে ধন্যবাদ জানাবো আপনাকে ধন্যবাদ আপনাদের নমস্কার